সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে হাটটি দেখছেন এটি মানিকগঞ্জ সিংহের জয়মণ্ডপ পশুর হাট। আমরা এই পশুর হাটে আজকে আপনাদের সারগরু সম্পর্কে জানাবো। আগামী কোরবানি উপলক্ষে যে হাট সারগরুগুলো এসেছে আমরা এই বিষয়ে আপনাদেরকে দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো। আমরা দেখতেছি অসংখ্য গরু হাটে এসেছে, আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে গরুকার একটু আসেন কথা বলি, আমরা দেখি একটু। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনারা? সিঙ্গের থেকে। আচ্ছা, দুইটা গরু দেখতেছি, দুইটা কয়টা আনছেন? দুইটাই। এটা কালো দুইটা, কি জাতের এটি? কালো তো দেখতেছি, সিন্ধি। আচ্ছা আচ্ছা, কয় দাঁত একটা? দুই দাঁতের। আচ্ছা, এই দুই দাঁতের সার গরু দেখতেছি, দুইটা সিন্ধি সার গরু। কয় মন ওজন এটা? যেটা দেখতেছি কাছে শুনে দিকে আঙ্কেল, দুইটা 12 মন। এইটা কয় মন? এটা 6 মন। আচ্ছা, দুই দাঁতের 6 মন সিন্ধি সার গরু, কত দাম চান? 12 3 লাখ 20। দুইটা 3,20,000 দাম বলছে এখন পর্যন্ত? বলছে। কত পর্যন্ত ধরছেন? 2,80,000 বলছে। 2,80,000, 3,20,000 চাচ্ছেন? ছাড়বেন না 2,80,000-তে? না। কীরকম নিয়ে আইতেছে? এই হইলে, এই হইলে ছাড়বো। তিনের নিচে না? না। আচ্ছা, তিনের নিচে না। 6 মন ওয়েট এক একটি সার গরু। আমরা দেখতেছি দুই দাঁতের সিন্ধি সার গরু। তিনি বলছেন যে তিনের নিচে ছাড়বেন না 2 পিস, এক একটি 1,50,000 টাকা। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা দেখি সামনে আরও আছে সার গরু, এখানে কয়েকটি আছে, দেখুন একটু কথা বলবো। এখানে ক্রেতাও আছে দেখতেছি, দেখুন ক্রেতা বিক্রেতা কথা চলছে দেখতেছে। দেখুন 4টি সার গরু দেখতেছি, কোনো ব্যাপারে নিয়ে এসেছে। আমরা এই বিষয়ে একটু কথা বলি, ভাইয়া একটু সামনে আসেন। আচ্ছা বলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই গরু ক্রেতা পাওয়া যাচ্ছে, দুজন ভাই এসেছে গরু কিনতে। আমরা একটু কথা বলি ভাইয়া, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? হ্যাঁ, গরু ক্রয় করতে। কি উদ্দেশ্যে? কোরবানির উদ্দেশ্যে গরু কিনবে? ও আচ্ছা আচ্ছা, এত তাড়াতাড়ি? কয়টা কিনবে? একটা পছন্দ হয়েছে একটাও? হ্যাঁ, দেখতেছো কিরকম মনে হয় হাটে ঘুরে ঘুরে, দাম বেশি না কম? হ্যাঁ, বেশি মনে হয়। ও আচ্ছা, কতর ভিতরে কিনবে গরু? 60,000। ও আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতেছি এরা ব্যাপারই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোথা থেকে? এই এলাকারই না, দূরের না ভাই? সিঙ্গের বাড়ি। কয়টা আনছেন হাটে? দুইটা। এই দুইটা? ও আচ্ছা আচ্ছা, সিঙ্গেরে ব্যাপারী না গৃহস্থ? ব্যাপারী। কত বছর করেন? 35 বছর। আচ্ছা আচ্ছা, 35 বছর। আমরা একটু কথা বলি, আচ্ছা থাকেন। এই যে আপনার পিছনে দুইটা সার গরু নিয়ে আসছেন, এটি কি জাতের? এটা এই যে দেখতেছে সার গরুটি, এটা ভাই দেশাল, ওইটা সিন্ধি। এটা দেশাল? কয় দাঁত? দুই দাঁত। আর সিন্ধিটা? ওটা দুই দাঁত। ওটাও দুই দাঁত। এই দেশালটা ওজন কত? কত বডি ওজন লাইফ? এটা ভাই মাংস হবে 5.5 মন। 5.5 মন? আচ্ছা আচ্ছা, দুই দাঁতের 5.5 মন। কত দাম চান? চাইছি 1,45,000। 1,45,000। দাম কত পর্যন্ত উঠছে? 12,000 কইছে। 1,12,000 পর্যন্ত বলছে? কত ছাড়বেন, কীরকম নিয়ে আসতে হবে? এরকম 15 ভিতরে ছাড়বে। দর্শক, আমরা জানলাম 1,15,000 হইলে ছাড়বেন। আচ্ছা, অনেক লোক এই প্রতিবেদন দেখে, এই যে আপনাদের ভিডিও দেখে অনেকে বলে যে আমরা মোবাইলে কথা বলি, তার কাছ থেকে গরু ক্রয় করতে পারি কিনা। আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু, কন্ট্যাক্ট নাম্বারটা, যদি কেউ যোগাযোগ করে গরু কিনতে চায়? মুখস্থ নাই নাম্বার? ঠিক আছে, আমরা দেখি সাহিয়াল সার গরুটা দেখাই, এদিকে আসেন। এটা সম্পর্কে একটু জানি, সিন্ধি বলছেন না? সিন্ধি, এটা সিন্ধি। সিন্ধি না, এটাও তো দুই দাঁত বলছেন? দুই দাঁত। এটার ওয়েট কত হবে? 6 মন উপরে আছে। 6 মনের উপরে? এটা দাম চান কত? এটা 1,35,000 হয়েছে। 1,35,000। কত বলছে? 12,000 13,000 কষাই দিতে পারে। কষাইতে 12 1,12,000 13,000। এটা নিয়ম গ্রহ কত ছাড়লেন?
এটা 20-15 নিবেছিল 20-15 মানে নিচে 15 15 নিচে আচ্ছা ঠিক আছে ওকে আমরা দেখি আরো এদিকে আছে সার গরু এখানে যে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম দেখি বলতে পারেন একজন ক্রেতা বেশ কথা বলতেছে দাম দর দিতেছে আমরা দেখি একজন ক্রেতার সাথে কথা বলি কিনা আসসালামু আলাইকুম এটা তো রাবাস ভালো আছেন ভালো আচ্ছা আমি দেখতেছি অনেক খুন ধরে আপনি গরু দেখতেছেন পছন্দ হইছে পছন্দ আপনি কি ব্যাপারই না কোনো না আমি গৃহস্থ গৃহস্থ তো কি উদ্দেশ্যে গরু কিনবেন নিজে পালার জন্য নাকি খামার আছে পালার জন্য কয়টা কিনবেন তিনটা আছে আর একটা কিনবেন চয়েস আছে কোন দেখেন এইটা প্রথমটা আমরা দেখতেছি যে ভাইয়া কথা বলছে তিনি গৃহস্থ তো নিজে পালার জন্য গরু চয়েস করছে এই সার গরুটা কি জাতের এটা দেশি দেশি কত দাম চাই এটা দাম চাই 1,25,000 1,25,000 আপনি বলছেন কত আমরাও তো দাম বলতেছি 1,00,000 মতো 1,00,000 না 1,00,000 মতো বলছেন 1,00,000 বলছেন না কম বলছেন 1,00,000 একটু কমই বলছে 1,00,000 কম বলছেন মানে তাও দিবে না না বহুত বহুত ফারাক 1,25,000 আর 1,00,000 বেশি ফারাক না দাম চাওয়ার অনেক কিছু থাকে মানে কি মনে করতেছেন আপনি ছাড়বো না হ্যাঁ আপনার সুযোগ নাই 1,00,000 হলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা শুনছিলাম আমরা এবার গরু মালিকের সাথে কথা বলবো আর দেখি তারা 1,00,000 পর্যন্ত এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখুন গরু দেখাচ্ছে ক্রেতাকে দেখুন গরু দেখাচ্ছে বডিটা দেখুন কত মন এটা এটা 5 মন আছে 5 মন কয় দাঁত দুই দাঁতের 5 মন দুই দাঁতের দেশি নাকি সিন্ধি সিন্ধি সার গরু দুই দাঁতের সিন্ধি বলছে 5 মন মাংস আছে কত দাম চাচ্ছেন আপনি 1,30,000 বলছে কত বলে নাই এখনো বলে নাই এখনো বলে নাই দেখতেছে ঠিক আছে আমরা ওই যে আপনার প্রথম যে সার গরুটা ওইটি ক্রেতা আপনি কত চাচ্ছেন প্রথমটা ওটা হচ্ছে 135 135 কত পড়ছে বলছে উনি তো 100 বলছে না আচ্ছা সার্ভে 100 তো সার্ভেন না না আচ্ছা 100 সার্ভে না আমরা কিরকম সারার নেট কিরকম ওইটা দেখি রে দেখি কত আছে ভাগ্যে ওইটা বলে তার ব্যাথা যাবো না আমি তো ওইটা বলি না আমি বলছি আপনার টার্গেট কিরকম আপনার টার্গেট আছে তো আমি এত হলে ছাড়িয়ে দেবো 15 হলে ছাড়া হবে 1,15,000 এর নিচে ছাড়া যাবে না দর্শক আমরা শুনলাম তিনি বলছেন যে 1,15,000 আমরা দেখতে পাচ্ছি ক্রেতা আছে অনেক ক্রেতাই এসেছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি এখানে অসংখ্য সার গরু আছে দেখি এখানে ব্যাপারীদের সাথে কথা বলতে পারি কিনা দেখুন চমৎকার কিছু সার গরু নিয়ে আসছে এই জয়মণ্ডপ হাটে দেখুন চমৎকার চমৎকার অনেক সার গরু এটি কীরকম দাম চায় দেখি তিনি কথা বলেন কিনা আমরা একটু জানার চেষ্টা করি বেশ কিছু সার গরু দেখতেছি দেখুন অনেক ক্রেতাই আছেন দেখুন ক্রেতা ভরপুর চারিদিকে গরু দেখতেছেন এ হাটে দামদর চলছে দামাদামি চলছে দেখুন এখানেও ক্রেতা আছে গরু দেখতেছে আমরা এই সাথে দেখি কত কত বলছে ভাইয়া কত কত বলে নাই চাচ্ছেন কত আপনি কত চাইছেন গরুওয়ালা নাই আচ্ছা আপনি দেখাচ্ছেন তিনি বলছেন যে গরুওয়ালা নাই আমরা সব গরু আমরা একটু দেখি গরু গরু মালিক এসেছে কথা বলতে পারি কি
আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ইনশাআল্লাহ। দেখতেছি বিশাল একটা সার গড়ে কি জাতের? না না, এইটা জাত কি? মেলা জাত না, আমি যেটা দেখতেছি সেইটার জাত বলেন। মুন্ডি? আচ্ছা আচ্ছা, মুন্ডি সার গরু। কয় দাঁত? এখনো দাঁতে নাই। বয়স কত? বয়স কত? তিন বছর। তিন বছর দাঁতে না, দুই বছর পরে তো দাঁতে। দাঁতে নাই এখন? এখনো দাঁতে নাই। দর্শক দেখুন, একটি মুন্ডি সার গরু এখনো দাঁতে নেই, বলছে তিন বছর বয়স, বিশাল আকৃতি। বডি ওয়েট কত? ওজন বলতে পারবো না, এত বড় সার গরু একটু ওজন তো জানা দরকার। কেতা জিজ্ঞেস করবে না কয় পাউন্ড ওজন? দশ মন হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে ওজন বলতে পারেন না, তারপর আন্দাজ করে বলছেন দশ মন হবে। আচ্ছা আচ্ছা, বিক্রির জন্য এনেছেন, কত দাম চান? দাম চাই 280। 280? কোথা থেকে আসছেন আপনি? কোন এলাকাতে? আমার বাড়ি এখানে। ওই এখানে, এই সিঙ্গের জয়মণ্ডপের আশেপাশে। আমরা জানতে পারলাম এই মন্ডি সারগরুটি সম্পর্কে, তিনি বলছেন দশ মন ওজন হতে পারে, এটি তিনি 280 চাচ্ছেন, 200 পর্যন্ত দাম বলছে, 230 হইলে হয়তো সারা ন্যায় আছে। আপনারা দেখুন এই জয়মণ্ডপ হাটের বিশাল একটি সার গরু, মন্ডি সার গরু আমরা এভেলেবেল দেখা যাচ্ছে না, খুব কম, এগুলি মন্ডি গরুটাই খুবই কম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি মন্ডি সার গরু, যারা এইরকম সার গরু সংগ্রহ করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এই আজকের প্রতিবেদন দেখে হয়তো আপনার এই মন্ডি সার গরু আজকে বিক্রি না হলেও হয়তো পরবর্তী যোগাযোগ করতে হয়, তো আপনাদের ব্যাপারেই গরু বিক্রি করেন, হয়তো কোরবানির জন্য আপনার সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারি। এখন তো ডিজিটাল যুগ, ঘরে বসে অনেক কিছু করতে চায় মানুষ। আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বারটা বলা যাবে? বলেন। 0160-8330-480। আচ্ছা, আপনার নামটা বলেন। সেন্টু। সেন্টু, আমরা এই সেন্টু ব্যাপারীর নাম্বারটি দিয়ে দিলাম, তিনি এই জয়মণ্ডপ তার বাড়ি, বিশাল একটি মন্ডি সার গরু নিয়ে এসেছে, এটি যদি কেউ সংগ্রহ করতেন আপনার যোগাযোগ করে দেখতে পারেন, যদি বিক্রি না হয় আপনারা এন থেকে ক্রয় করতে পারবেন। এই মন্ডি সার গরুটি জয়মণ্ডপ হাটের বেশ চমৎকার একটি সার গরু, এটি কোরবানি উপলক্ষে বেশ চমক, অনেকেই এই মন্ডি গরু পছন্দ করেন, মন্ডি গাবি খুব বেশ জনপ্রিয়, মন্ডি সার গরু জনপ্রিয়। এটি বিশাল হবে, অনেক বড় আকৃতি হবে, যদি কেউ পালন করতে পারে এক বছর ভিতরে ডাবল হবে। আমরা দেখতে পাচ্ছি এটি বেশ ভালো গ্রোথের একটি সার গরু। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে এই হাটে, জয়মণ্ডপ হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সার গরু সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ক্রেতা আছেন, গরু দেখতেছেন। আমরা দেখতে পারি অনেক, দেখতে পাচ্ছি এখানেও কিছু সার গরু আছে, এখানেও আছে, দেখুন দেখতেছেন ক্রেতা বিক্রেতারা দেখতেছেন, বেশ জমজমাট সার গরু। একটু কথা বলার দ্বারা চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই দেখেন, এবারে সিঙ্গের বাড়ি, এই স্থানীয়, এই জয়মণ্ডপের। কতগুলি আনছেন সার গরু? আমি আছি 10টা। 10টা বিক্রি করছেন? একটাও বিক্রি একটা করছি। কিরকম দাম পেয়েছেন? 1,20,000। 1,20,000 লাভ তো হয়েছে? হয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো এখনো 9টা আছে? 9টা আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তার এখনো 9টি সার গরু রয়েছে, দেখুন বেশ চমৎকার এক একটি সার গরু। দেখুন দর্শক, এই জয়মণ্ডপ হাটে আমরা আজকের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু দাম জানি, আপনি তো দীর্ঘদিন ধরে এই গরুর ব্যবসা করেন। আচ্ছা, এখন তো বর্তমান যুগ চলে ডিজিটাল যুগ, অনেকে এই ভিডিও দেখে ঘরে বসে গরু কিনতে চায়, যোগাযোগ নাম্বারে, আপনি তো ব্যবসা করেন, যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যায়, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে গরু কিনতে চায় বা গরু সম্পর্কে জানতে চায়, নাম্বারটা দেওয়া যাবে কিনা? যাবে। বলেন তো। আমার নাম্বার হলো 0160146। বলেন, আবার বলেন। 0146, আবার সরি বলে গেল,
64893 6578 এটি আমার নাম্বার। আমার নাম আনিস, যে কোনো সময় আপনার সিঙ্গার এসে ফোন দিলে আমার পাইবেন। দর্শক, আপনারা যদি এই ব্যাপারের সাথে কথা বলতে চান গরু সম্পর্কে, সামনে কোরবানি যদি গরু সংগ্রহ করতে চান তার সাথে, সে যেহেতু তিনি ব্যাপারী তার সাথে সবসময় গরু পাওয়া যাবে, যোগাযোগ করবেন এই নাম্বারে। অনেকেই এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন যে ব্যাপারীর নাম্বারটা দেওয়া যাবে, আমরা কথা বলতে চাই, গরু কিনতে চাই, যে কারণে আপনার নাম্বারটা নেওয়া, অনেকে হয়তো আপনাকে ফোন দেবে, বিরক্ত করতে পারে। আজকে এই যে জাত, কি কি জাতের গরু হয় এগুলি? সাড়ে পাঁচ মন। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা জানলাম 5 মন 1,15,000 বলছে, 1,15,000 বলছে। আপনাকে কত হইলে ছাড়া নিয়ে আইতেছে? খুব কাছাকাছি চলে আসছে, অল্প কিছু আছে। দর্শক আমরা জানলাম আপনার এই জয়মণ্ডপ হাটের ব্যাপারের সাথে কথা বলে জানা গেল তার দাম সম্পর্কে, এই হাটের গরু সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি গরু সংগ্রহ করতে চান জয়মণ্ডপ হাট থেকে অবশ্যই চলে আসতে পারতেন। এই হাটটি প্রতি শুক্র এবং সোমবারে বসে, আমরা প্রতি শুক্র এবং সোমবারে এই জয়মণ্ডপ হাটটি বসে। আমরা আপনাদের এই হাট থেকে আজকে বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যাবেন। দর্শক, আজকে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।